আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ফটোশপের শেপ টুল সম্পর্কে আলোচনা করব, কিভাবে শেপ টুলটি ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। আমরা প্রথমে একটি ফাইল নিব, নিউ, দেন ওকে। জাস্ট উইল টেক এনি কালার, উইল ফিল ফিল করব এখানে। এরপর আমরা শেপ টুল, কাস্টম শেপ টুল, এখন আমরা এখানে ক্লিক করব এবং ওয়ালে ক্লিক করব। ওকে, আমরা ফটোশপের সম্পূর্ণ শেপগুলো এখানে পাবো। আমাদের ইচ্ছা মতো আমরা শেপ ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা এই শেপটি, এরপর আমরা কালার চেঞ্জ করব, এরপর আমরা একটা লেয়ার নেব, ক্রিয়েট এ নিউ লেয়ার, দেন আমরা এটাকে ড্র করব। এরপর আমরা এটিকে রাস্টারাইজ করব, রাস্টারাইজ লেয়ার। দেখুন, চমৎকার একটা শেপ তৈরি হয়ে গেছে। এটিকে আমরা ড্রাফ করে বড় করতে পারি। চমৎকার একটা শেপ তৈরি হয়েছে। এরপরে আমরা বিভিন্ন ধরনের শেপ এভাবে আমরা নিতে পারি। আমরা এটির কালার চেঞ্জ করে নিই, তাহলে সুন্দর হবে। এরপরে একটা লিয়ার নিয়ে আমি, তারপরে এটাকে আমি এরপরে আমরা এটিকে রাস্টারাইজ করব, রাস্টারাইজ করব। এরপর আমরা এটাকে সারফেস কালার করব। আমরা যদি চাই এটির ক্যাপাসিটি কালারটা কমাই দিতে পারি। দেখুন, চমৎকার একটি ডিজাইন তৈরি হয়েছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ভিডিও, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।